नमस्कार बंधुरा, सागरिकार किचेने सबाई के स्वागत। नतून एक रेसिपी निये आज के आबार आमी हाजिर होयेछि। देखुन आमी एकटा बांगाली ट्रेडिशनल रेसिपि दई पटल बनाते चलेछि। एटी गरम भातेर संगे तो खेते खुबी असाधारण लागे, एमनकि आपनी पोलाओ ফ্রাইড রাইস কিংবা লুচির সাথেও এটা পরিবেশন করতে পারেন। অসাধারণ সুস্বাদু একটি রেসিপি, যে কোনো অনুষ্ঠান বাড়িতেই এটা বানানো হয়। দেখুন উপকরণগুলো আমি কি নিয়েছি। এখানে পটল নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে পটল নিয়ে নিতে হবে এবং খুব ভালো করে দুদিকটা কিন্তু কেটে দিতে হবে, দুটো মুখটা। দেখুন আমি দেখাচ্ছি খুব ভালো করে, এইভাবে প্রত্যেকটা পটলই কিন্তু আমি দুদিকে মুখটা কেটে নিয়েছি, দেখে নিন। এখানে ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা, জিরে, লবঙ্গ, এলাচ, দালচিনি আর তেজপাতা ইউজ করেছি। আর এখানে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো নিয়েছি। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, টক দই, কাজু বাদাম বাটা, রসুন বাটা এবং আদা বাটা। মোটামুটি এই উপকরণগুলো দিয়েই আমার দই পটল একদম রেডি হয়ে যাবে। দেখুন আমি কিভাবে রেসিপিটি বানাই। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন কড়াই একদম গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব। এখন আমি পটলগুলো খুব ভালো করে এই তেলেতে ভেজে নেব। দই পটল রেসিপি বাঙালি বাড়িতে তো হয়েই থাকে, আদার্স অনেক বাড়িতেই কিন্তু দই পটল রেসিপি সবাই খুবই পছন্দ করে। এটা একটা ট্র্যাডিশনাল রেসিপিও বলতে পারেন। আমাদের যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই রেসিপি হয়েই থাকে, আর বাড়িতে তো এরকম রেসিপি বানালে তো খুব ভালোই হয়। দেখুন তেলটা একেবারে গরম হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি পটলগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে পটলগুলোকে নেড়ে চেড়ে ভাজতে হবে। দেখুন আমার কেটে রাখা পটলগুলো আমি নিয়ে নিয়েছি। এবার এক এক করে সমস্ত পটল আমি তেলে ছেড়ে দেব। পটলগুলোকে খুব ভালো করে এখানে ভেজে নিতে হবে। এই রেসিপিটি বাড়িতে অবশ্যই বানাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হলো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কোনো মাছ মাংসের তুলনায় এই রেসিপিটি অনেকটাই সুস্বাদু হয়। একটু চাপা দিয়ে আমি এটা সেদ্ধও হয়ে যাবে ভেতরটা আর ভাজাও হয়ে যাবে পটলটা। 5 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। দেখুন এবার খুলে দেখে নেব। মোটামুটি একদিকটা একটু লাল হয়ে ভেজে গেছে, আরও আমি উল্টে দিলাম। এখানে পটলটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আরও একবার আমি চাপা দিয়ে দিলাম। দেখুন উঠিয়ে এবার আমি দেখে নেব। পটলগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ভেতরটা একটু, আর ভাজাও হয়ে গেছে। দেখুন এইভাবে পটলগুলো খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর আমি এতে লবণ দিয়েছিলাম কারণ লবণটা যাতে মানে পটলের ভেতর পর্যন্তই এসে যায়, তার জন্যই কিন্তু আমি লবণটা এখানে দিয়ে দিয়েছিলাম। টেস্টটা খুব সুন্দর আছে। এক এক করে পটলগুলো আমি তুলে নিয়েছি। এবার দেখুন ফোড়নের জন্য আমি কী কী ইউজ করছি। এখানে আমি আগেই উপকরণে যদিও বলে দিয়েছিলাম, প্রথমেই তেজপাতা দিয়ে দিলাম, তারপর শুকনো লঙ্কা,
এবার গোল এলাচ, লবঙ্গ আর দারচিনি এবং গোলমরিচ দিয়ে দিলাম, আর জিরে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে গন্ধটা খুব সুন্দর আসে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে কিন্তু অতিরিক্ত পেঁয়াজ আমি ইউজ করিনি, একদম অল্প পরিমাণে পেঁয়াজ কুচি ইউজ করেছি। আর পেঁয়াজটা যতটা সম্ভব একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিতে হবে। সামান্য পরিমাণ, এক টেবিল চামচ বলতে পারেন, আমি এখানে রসুন ব্যবহার করেছি। এবং এক টেবিল চামচ আদা বাটা ইউজ করেছি। এবার ভালো করে মশলাটা একটু ভেজে নেবো। তারপরে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কা গুঁড়োটা দেবেন, এবং হলুদ গুঁড়ো দিলাম। আরও একবার ভালো করে আমি ভেজে নিলাম। টমেটো কুচি দিলাম অল্প পরিমাণে। আমি কিন্তু বারবার বলছি, এই রান্নায় কিন্তু আমি অতিরিক্ত মশলা ইউজ করিনি, একদম অল্প পরিমাণে মশলা ইউজ করেছি, কিন্তু খেতে অসাধারণ সুস্বাদু হয়। এটা বাড়িতে না বানালে আপনারা বুঝতে পারবেন না। একবার অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন, মশলাটা আমি আর একটু জল দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার আমি যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেই কাজু বাদামটা দিয়ে আরও একটু ভেজে নেব। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে, আর মশলাটাও একদম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার যে টক দইটা আমি দেবো সেটা একটু ফেটিয়ে নিচ্ছে। ফেটিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়ে যদি দেওয়া যায় রান্নাতে, তাহলে টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ছানা ছানা হয়ে যাবে না, খুব সুন্দরভাবে একটা মিশ্রণ চলে আসবে। তাই জন্য অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে তবেই দিতে হবে। দেখুন, এদিকে মশলাটাও একদম খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিচ্ছে দেখেই মনে হচ্ছে। এবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিতে হবে। টক দইটা ভালো করে দিয়ে আমি আরেকটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। এবার খুব ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে, কন্টিনিউ একটু নাড়তে হবে যেহেতু টক দই দেওয়া হয়েছে। দেখুন, টক দইটা কিন্তু ছানা ছানা হয়ে যায়নি, দেখেই মনে হচ্ছে একদম খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে, আর কালারটাও অসাধারণ সুন্দর এসেছে। এবার এতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব, একদম পরিমাণ অনুসারেই দেবেন, কারণ পটল যেহেতু আগে থেকেই সেদ্ধ হয়েছিল, অল্প পরিমাণ জল দিলেই কিন্তু এখানে আমার হয়ে যাবে। সামান্য পরিমাণ পটলটা কিন্তু আমার সেদ্ধ হওয়া বাকি ছিল, 50% মোটামুটি হয়েই গেছে বলতে পারেন। দেখুন, মশলা একদম কমপ্লিট রেডি। এবার সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম, টেস্ট অনুসারে অবশ্যই লবণটা টেস্ট করেই দেবেন।
এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার আমি পটলটা কিন্তু একটু চাপা দিয়ে আর কিছুক্ষণের জন্য আমি ভালো করে সেদ্ধ করে নেব, তাতে যে মশলাটা দিলাম ওটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং পটলের ভেতরেও মশলাটা ঢুকে যাবে, তাতে টেস্টটা একদম অসাধারণ আসে। 5 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দিয়েছি। দেখুন এবার চাপাটা খুললেই বুঝতে পারবেন কত সুন্দর কালার এসেছে এবং খুবই সুন্দর দেখতে হয়েছে, একদম অসাধারণ সুন্দর। বাড়িতে অবশ্যই রান্নাটি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুবই সুন্দর টেস্টি একটা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনার কাছেই পৌঁছে যায় এবং আপনার এই একটা সাবস্ক্রাইব কিন্তু আমার ভিডিও বানাতে উৎসাহিত করে। দেখুন আরো একবার চাপা দিয়ে দিলাম। এবার দেখুন মনে হচ্ছে একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে, গ্রেভিটাও অতিরিক্ত নেই। বাড়িতে অবশ্যই রেসিপিটি বানাবেন এবং দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনারের সঙ্গে অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। বাড়ির সবার সঙ্গে রেসিপিটি শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।